সুপ্রিয় দর্শক বৃন্দ, আসসালামু আলাইকুম। টেকেনটা চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জেনে খুবই আনন্দিত হবেন যে ভোটার তালিকা অনলাইন থেকে ডাউনলোড করার একটি সিস্টেম আমি ইতিমধ্যে জেনেছি। আমি আশা করলাম ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করা যায়। বা আরেকটি বিষয় যে রয়েছে, ভোটার তালিকার থেকে সিরিয়াল নম্বর যেভাবে পাবেন, এটি হলো একটি ভোটার তালিকা। তো আমি আপনাদের সঙ্গে এখন দেখিয়ে দেবো কীভাবে অনলাইন থেকে ভোটার তালিকাটি ডাউনলোড করতে হয়। যদিও এটা আপডেট তালিকা নয়, তারপরেও কিন্তু একটি ভোটার তালিকা ডাউনলোড করতে পারলেন। দেখা গেল অনেক ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হয়ে থাকে যে ভোটার তালিকা কীভাবে ডাউনলোড করবেন। সো সম্পূর্ণ ভিডিও তারা প্রকাশ করে না, যার পরিপ্রেক্ষিতে দেখা যায় কমেন্ট বক্সে তাদের জন্য অনেক ভদ্র ভাষায় গালি দেওয়া হয়। তো যাই হোক, আমি আপনাদেরকে এখন সরাসরিভাবে দেখিয়ে দিচ্ছি এবং ডিসক্রিপশনে লিঙ্কও দিয়ে দিব যে শুধুমাত্র যে সকল জায়গার ভোটার তালিকাটি অনলাইন থেকে নেওয়া যায়। তো চলুন কথা না বাড়িয়ে আমার মেন টপিকটিতে যাওয়া যাক। প্রথমে আপনারা আমার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে চলে আসবেন। এটি হলো খোদপাড়া ইউনিয়ন, খুলনা বিভাগের যশোর জেলার মনিরামপুর উপজেলার খোদাপাড়া ইউনিয়ন। এই ইউনিয়নের আপনি দেখতে পারবেন গ্রামভিত্তিক ভোটার তালিকা 2016। এখানে চূড়ান্ত তালিকা দেওয়া আছে, প্রত্যেকটা গ্রামের তালিকা 9 নম্বর ওয়ার্ড পর্যন্ত দেখতে পারবেন আপনি। তো এখন আপনারা যদি ইচ্ছা করেন এখান থেকে 1 নম্বর ওয়ার্ড মহিলা ভোটার তালিকা দরকার, তাহলে এখানে ক্লিক করে দেবেন, দেন ওকে এবং ওপেন। ওপেন করার পর আপনি দেখুন এখানে লেখা আছে নির্বাচন কমিশন বাংলাদেশ, ভোটার তালিকা মহিলা, জেলা যশোর, উপজেলা মনিরামপুর, ইউনিয়ন খোদপাড়া, ভোটার এলাকা খোদপাড়া, ভোটার এলাকা নম্বর 1360। এইখানে আপনি দেখুন একটু নিচে আসলে ছবি ছাড়া চূড়ান্ত ভোটার তালিকা এখানে রয়েছে ফর্ম নম্বর 1-এর, ওয়ার্ড ইউনিয়ন বা পরিষদের জন্য ব্যবহার। এখানে দেখুন প্রত্যেকটি ব্যক্তির নাম, নাম, ভোটার নম্বর, স্বামী, মাতা, পেশা এবং তার ঠিকানা, ইটিসি ইনফরমেশন কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। যদিও এই তালিকাটি অনেক পুরাতন, তবে এই এলাকার জন্য শুধুমাত্র এই খুলনা বিভাগের যশোর জেলার মনিরামপুর উপজেলার খোদপাড়া ইউনিয়ন পরিষদে ব্যবহারের জন্য এই তালিকাটা কিন্তু ব্যবহার করতে পারবেন। যদিও পুরাতন, তারপরেও কিন্তু এখানে অনেক ইনফরমেশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। তো দেখা গেল অনেক ক্ষেত্রে আমাদের এমন সময় প্রয়োজন হয় যে ভোটার তালিকা দরকার ইমার্জেন্সি, সেই ক্ষেত্রে আমরা অনেক খোঁজাখুঁজির পরেও পাইনি, তখন আপনি ইচ্ছে করলে কিন্তু আমার এই ভিডিওটি দেখে চূড়ান্ত তালিকাগুলো ডাউনলোড করে নিতে পারবেন। আর আমি আশা করব যে অন্যান্য জেলা বা উপজেলা তালিকাটিও অনলাইন থেকে পাওয়া যায় কিনা সেই বিষয়টি নিয়ে ভিডিও করার জন্য। তো আপনাদের সঙ্গে আমার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।